হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আসলাম। আগে কুকিং ভিডিও বেশ কিছু রয়েছে, তারপরে বহুদিন রিটায়ার ছিলাম ভিডিও থেকে। তো যাই হোক, এখন রাত্রির প্রায় 2টো বাজে। এই বেরিয়েছি, এটা মাদারসাট, ওই পেট্রোল পাম্পটা ভাতজাংলা, অনেকে হয়তো চেনো। তো বৃষ্টি হচ্ছে, কীভাবে দেখতেই পাচ্ছ, রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি। মানে যখন বেরিয়েছি বাড়ির থেকে তখন থেকেই বৃষ্টি, তো চলছে বৃষ্টির মধ্যে যাওয়া। এটা এখানে এসে পৌঁছেছি যখন, তখন এটা কর্মকার কর্মকার হোটেল, এটা বিরহী যত সম্ভব। আমরা নামিনি, আমাদের ড্রাইভার দাদা একটু গিয়েছে, হয়তো কিছু প্রয়োজন সে কারণে। দিয়ে দেখো আবার চলা শুরু হয়ে গেল, বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে। আর একটু আধটু না, বেশ ভালো মতোই বৃষ্টি। আমার এই ভয়েসটা যেহেতু পরে অ্যাড করছি, এখন আমি একটু আধটু নয়েজ আসতে পারে, তার জন্য আগের থেকে সরি। এবার কোথায় যাচ্ছি এত রাত্তিরে? তোমাদের অনেকেরই চেনা লাগবে জায়গাটা, আশা করছি বুঝতে পারছো। এই সেখানেই ঢুকছি এখন, কিন্তু কেন এখানে আসতে হলো সেটা আস্তে আস্তে জানতে পারবে সবাই। তো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ, এবার থেকে কন্টিনিউ আশা করি ভিডিও আমিও দিতে পারবো, আসবে। অ্যান্ড এই জায়গাটা দেখে অনেকে বুঝে গেছো, এটা কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে জাস্ট এন্টার করছি, আর বৃষ্টি সেই একই রকমভাবে হয়ে চলেছে, কিছুক্ষণ থামছে আবার শুরু হচ্ছে। তো আমার এই প্রথম কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করছি, এর আগে কুকিং ভিডিও আছে, ব্লগ ভিডিও অতটা নেই, আর এতটা বড় ভিডিও বোধহয় হয়নি। যাক, যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে, মনে হয় যে ভালো লাগছে, তাহলে একটা লাইক করো অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। এই প্রথম ব্লগ ভিডিও, তো ভয়েসটা দিতে গিয়ে অনেক কিছুই মনে হচ্ছে, অনেক কিছু ভুলে গিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমার আগস্ট মাসের যাওয়া ভিডিও। তো যাক, এনজয় করো যদি ভালো লাগে ব্লগটা। দেন এখানে জাস্ট চেক ইন কমপ্লিট করেছি, করে এবার আস্তে আস্তে এগোচ্ছি ভেতরে। বেশ একটু লং ওয়েটিং ছিল, তার ভেতরে নিজের একটুখানি ছবি টবি তুলে যাক। তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি চলছে, এরকমই দেখতেই পাচ্ছ রাত্রিবেলায়। ভোর এখন এই 4:30 হবে, সব কিছুই ক্লোজ। এই এবার আস্তে আস্তে এগোচ্ছি ফ্লাইটের দিকে, তখনও সেই একই রকম, রাত্রিরও বৃষ্টি, সকালবেলাও সেই একই বৃষ্টি হয়ে যাচ্ছে, চলছে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই এগোচ্ছি ধীরে ধীরে, এবার ভেতরে গিয়ে বসে বাইরেটা পুরো ঝাপসা, এবার স্টার্ট করবে কেবল। যথারীতি দেখতেই পাচ্ছ স্টার্ট করে গেছে, এবার বৃষ্টির মধ্যে দিয়ে উপরে ওঠা। একটুখানি বৃষ্টিটা উপরে উঠে গেলে আর অতটা বৃষ্টির মতো বোঝা যায় না, ওপরটায় তো আর মানে লেয়ারের ওপরে উঠে গেলে বৃষ্টিটা আর দেখা যাবে না, ওপরে তো ড্রাই থাকে ম্যাক্সিমাম। এর আগেও যতবার গেছি তাই দেখেছি। তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও, আর আমার ভিডিও ভালো লাগছে কি না, এটা তো প্রথম ব্লগ ভিডিও দিয়েছি। তো যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি আরও কমেন্ট করো, তো আরও ব্লগ ভিডিও আস্তে আস্তে দেবো। যেহেতু এটা প্রথম, একটু অন্যরকম টাইপের লাগবে, তোমাদের হয়তো একটুখানি মনে হবে যে এক কথা বারবার বলছি আমি, কিন্তু আস্তে আস্তে এটা আশা করি আমারও ঠিকঠাক হয়ে যাবে। অত অনেক অনেক ব্লগার রয়েছে, আমি অনেকেরই ভিডিও দেখি, তাদের থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে। তো দেখো অনেক উপরে উঠে গেছি, যেরকম বলছিলাম উপরে আর কোনো বৃষ্টি নেই, একদম ড্রাই। মেঘগুলো সেই শরৎকালের মতোই মেঘ দেখা যাচ্ছে, অথচ ওটা যত সম্ভব ওই বর্ষারই টাইম ছিল, আগস্ট মাস। তো তো এইভাবে যাচ্ছি, একভাবে বসে থাকা, বাইরে শুধু এই মেঘ আর একটু আধটু মাঝে সাথে ছাড়া কিছু দেখা যায় না। এবার নিচের দিকে নামছে, যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছচ্ছি। এবার কোথায় পৌঁছচ্ছি, কেন এখানে আসতে হলো, এটাও নেক্সট ব্লগে আসবে। আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করেছো। তো
কথাটা এই পৌঁছলাম জাস্ট। এবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় এসছি, কেন এসছি, সব দেখতে পাবে, জানতেও পারবে। দেখো, আশা করি এনজয় করবে আমার ব্লগটা। তাহলে আজকের মতো, টাটা, বাই বাই।